হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি ছেলেদের কুর্তা তৈরি করে দেখাবো অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো প্রথমে মাপটা দেখে নিন তারপরে আমি ড্রয়িংটা বোঝাবো তো এখানে ঝুল আছে আঠাশ ইঞ্চি ছাতি আছে আটত্রিশ ইঞ্চি কোমর আছে ছত্রিশ ইঞ্চি শেষ আছে ষোলো ইঞ্চি আর পুট আছে এখানে সতেরো ইঞ্চি মোহরা আছে আঠেরো ইঞ্চি আর গলা আছে সামন গলা তিন ইঞ্চি পিছন গলা এক ইঞ্চি আর হাতা লাগবে আর মোহরির মাপটাও কিন্তু লাগবে তো এই কটা মাপেরই প্রয়োজন পড়বে আর একটা ছেলেদের কুর্তা তৈরি করতে কিন্তু দুই থেকে আড়াই মিটার কাপড় লাগবে তো এবারে ড্রয়িংটা একটু ভালো করে বুঝুন তো প্রথমে এটা সামনের পার্ট আর এটা পিছনের পার্ট দুটো পার্ট কিন্তু এখানে আলাদা আলাদা করে কাটিং করতে হবে আর দুভাঁজ করে কাটিং করতে হবে প্রথমে দেখুন দুভাজে কাটিং করতে হবে আর জোড়া সাইড থেকে কিন্তু ড্রয়িং করা শুরু করতে হবে আর আমার এই হাতের সাইডটা কিন্তু জোড়া সাইড তো প্রথমে নেব ঝুল আপনাদের ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করতে হবে তো আমার এখানে ঝুল ছিল আঠাশ ইঞ্চি আঠাশের সাথে আমি এক ইঞ্চি প্লাস করব করলে হবে উনত্রিশ ইঞ্চি তাহলে এখান থেকে এতটার মাপ হয়েছে ঝুল প্লাস ওয়ান ইঞ্চি তাহলে ঝুল নেওয়া হয়ে গেলেই কিন্তু পুটের মাপটা নিতে হবে এখানে দেখুন পুটের মাপটা কি বলেছে এখানে বলেছে পুটের হাফ প্লাস হাফ ইঞ্চি মানে আপনাদের তাদের পুর যা থাকবে সেটাকে হাফ করতে হবে তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেননা এটা কিন্তু কলার দেওয়া হচ্ছে আর কলার দেওয়ায় কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয় তো এখানে আমার পুট ছিল সতেরো ইঞ্চি সতেরোর হাফ করলে হবে সাড়ে আট ইঞ্চি তারতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হবে তাহলে এখান থেকে এত দূরের দূরত্ব হবে নয় ইঞ্চি যেখানে পুট শেষ হবে সেখান থেকে শুরু হবে কিন্তু মোহরার মাপ এখানে মোহরার মাপের জায়গায় লেখা আছে মোহরার হাফ তাহলে মোহরা যা থাকবে সেটাকে হাফ করে নিতে হবে এখানে মোহরা ছিল আঠেরো ইঞ্চি আঠেরোর হাফ করলে হবে নয় ইঞ্চি তাহলে এখান থেকে এতটার মাপ হবে নয় ইঞ্চি যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ তো এখানে লেখা আছে ছাতির একের চার মানে ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে নিলেই কিন্তু এখানে হয়ে যাবে তাহলে এখান থেকে এত দূরের দূরত্ব হয়ে যাবে ছাতির একের চার তাহলে এখানে ছাতি ছিল আটত্রিশ ইঞ্চি আটত্রিশ থেকে চার ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি তাহলে এখান থেকেই এত দূরের দূরত্ব হয়েছে সাড়ে নয় ইঞ্চি তারপরে কিন্তু আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেননা আমাদের এখানে দেখুন লেখা আছে বক্সের ভিতরে এক ইঞ্চি এক্সট্রা ঠিক আছে এবারে চলে আসবো শেষ মাপ মাপের মাপটা নিতে গেলে কিন্তু প্রথমে শেষ মাপটা নিতে হবে তো এখানে দেখুন তির চিহ্ন দিয়ে দেওয়া আছে সে প্লাস হাফ ইঞ্চি তাহলে তো যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে শেষ তো ছিল ষোলো ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিলে সাড়ে ষোলো হবে তো একদম ওপর থেকে সাড়ে ষোলোতে দাগ দিতে হবে যেখানে তো শেষ হবে সেখান থেকেই শুরু হবে কিন্তু কোমরের মাপ তো এখানে কোমরের একের চার নিতে হবে কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে এখানে কোমর ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে চার ভাগ করলে হবে নয় ইঞ্চি তাহলে এখান থেকে এতদূর দূরত্ব হবে নয় ইঞ্চি তারপরে কিন্তু আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এবারে চলে আসবো ঝুলের শেষে এখানে নিতে হবে ছাতির একের চার ছাতি যা থাকবে সেটাকে চারবার করে নিতে হবে তো এখান থেকে এত দূরে দূরত্ব হয়েছে সাড়ে নয় ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে কেননা এটা বক্সের ভিতরে লেখা আছে এবারে দেখুন নিচের সাইডে এখানে দেখুন একটা শেপ আছে এটা কিন্তু চাইনিজ কাটিং আপনারা চাইলে কিন্তু যেরকম মেয়েদের কুর্তি হয় যেরকম সাইড কাটা হয় আপনারা তেমনও করতে পারেন আর নতবা বেশিরভাগ কুর্তাতে কিন্তু এই চাইনিজ কাটিংটা করা হয় তো এর জন্য দুই ইঞ্চি সেপ দিতে হবে দিয়ে এই গোল্ড রাউন্ড শেপটা করে নিতে হবে আপনারা যদি বেশি বেশি ডিপ করে চাইনিজ কাটিং করতে চান তাহলে এই দুয়ের জায়গায় আড়াই ইঞ্চি নিয়ে সেপটা দিয়ে দেবেন তো এবারে চলে আসবো মোহরা সাইডে এখানে একটু দেখুন ভালো করে আমার মোহরা স্ট্রেট লাইন কিন্তু এটা তারপরে আরও ভিতরের দিকে কিন্তু এটা আমরা পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে দুশুট কম ভিতরে দাগ দিয়ে দিয়েছি এইখান থেকে আমি এতটা ভিতরের দিকে একটা দাগ দিয়েছি এটার মাপ হচ্ছে পৌনে ইঞ্চি পৌনে ইঞ্চি ভিতরে দাগ দিয়ে এই দাগটাকে কিন্তু এই রকমভাবে ক্যাটচাভাবে মিলিয়ে দিতে হবে দিয়ে কিন্তু এই এক ইঞ্চি ওপরে সেপটা দিয়ে এই যে আমাদের মোহরার মাপটা এই তালপাটের অংশর মতন এইটা কিন্তু সেপ দিয়ে নিতে হবে এটা কেন করলাম কেননা এখানে যে আমাদের কোচ পরে সেই কোচটা কিন্তু আর পড়বে না তো আপনারাও কিন্তু এই রকমভাবে দিয়ে নেবেন যখন আপনারা কলার দেওয়া কোনো জামা করবেন যা মোহরের স্ট্রেট লাইন হবে সেই লাইনের থেকে পৌনে ইঞ্চি ভিতরে দাগ দিয়ে এই দাগটাকে ক্যাচ করে মিলিয়ে জাস্ট এই যে সেপটা এই দাগ থেকে সেপটা দিয়ে দিতে হবে দিলেই হয়ে যাবে এছাড়া কিন্তু আর কিছুই নেই এবারে চলে আসবো এখানে পুটের কাছে আমাদের গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেগুলো হচ্ছে কলার দেওয়া হয় কলার দেওয়ার ক্ষেত্রে আমরা তিন ইঞ্চি চওড়া নিয়ে থাকি আর তিন ইঞ্চিই লম্বা নিয়ে থাকি কিন্তু এটা বাচ্চা বড় সবার জন্য কিন্তু এটা নেওয়া হয় এবারে যারা খুবই বাচ্চা যেমন দশ বারো বছর তাদের জন্য এটা আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি নিয়ে নেবেন বা আড়াই ইঞ্চি বাই তিন ইঞ্চি নিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই চওড়াটা কিন্তু একটু কম বেশি করে নেবেন লম্বাটা কম বেশি করার কোনো দরকার নেই পেরেছেন এবারে যেহেতু এটা কলার দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু একটা ডাউন করে শেপ দিতে হবে কাঁধের সাইডে তো এখানে এক ইঞ্চি ডাউন করতে হবে যেহেতু এটা কলার দেওয়া তাই কিন্তু এখানে এক ইঞ্চি ডাউন করতে হবে তো এখানে এক ইঞ্চি ওপর থেকে ডাউন করে দাগ দিয়ে এই দাগটাকে এরকমভাবে মিলিয়ে নিয়েছি জাস্ট এইটুকু এছাড়া কিন্তু আর কিছুই নেই এবারে পিছনেরটা একটু ভালো করে বুঝে নিন এটাও কিন্তু দুভাজে কাটিং করতে হবে আর জোড়া সাইড থেকে কিন্তু ড্রয়িং করা শুরু করতে হবে তো এখানে শুধু একটা জিনিসের একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আপনাদের ঝুল এখানে ঝুল যা থাকবে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রথমবারের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সামনের পাটের জন্য আর পিছনের পাটের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে বুঝতে পেরেছেন তাহলে ঝুল ছিল আঠাশ তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা দিতে হবে তাহলে একদম ওখান থেকে একদম মাথা থেকে শেষ পর্যন্ত কিন্তু ঝুল হবে তিরিশ ইঞ্চি ঠিক আছে ঝোল নেওয়া হয়ে গেলে তারপরে নিতে হবে পুটের মাপটা তো এখানেও পুট যা থাকবে তার হাফ করে তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা করতে হবে সামনের জন্য যেমন পুট নেওয়া হয়েছে পিছনের জন্যও কিন্তু ঠিক তেমন পুটই নেওয়া হবে পূর্ণিয়া হয়ে গেলে নিতে হবে মোহরার মাপ মানে এখানে মোহরার মাপটা একটুখানি দেখুন এখানে একটু মোহরার মাপটা চেঞ্জ হবে এখানে মোহরা যা থাকবে তার হাফ করতে হবে করে তাতে আরও এক ইঞ্চি প্লাস করতে হবে এটাই কিন্তু নিয়ম সামনের মোহরা যা থাকবে সেটাকে শুধু হাফ করতে হবে আর পিছনের মোহরাটা কাটিং করার সময় মোহরার হাফ করে তাতে আরও প্লাস এক ইঞ্চি নিতে হবে তাহলে একদম এখান থেকে এতটার মাপ হবে মোহরা যা থাকবে তার হাফ প্লাস এক ইঞ্চি মোহরার মাপ যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ ছাতে যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে ছাতে ছিল আটত্রিশ সেটাকে চার ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি পরে নিতে হবে সেস্তর মাপটা এখানে সেস্তর মাপেও একটু চেঞ্জ হয়েছে এখানে সেস্তর মাপটা যা থাকবে তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে শেষ ছিল ষোলো ষোলোর সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে সাড়ে সতেরো ইঞ্চি তাহলে একদম ওপর থেকে শেষ্তর মাপটা দিতে হবে সাড়ে সতেরো সেস্তর মাপ শেষ হলে সেখান থেকে কোমরের মাপ শুরু হবে তো এখানে কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে কোমর ছিল ছত্রিশ সেটাকে চার ভাগ করলে হবে নয় ইঞ্চি এবারে ঝুলের শেষ পোর্শনে চলে আসবো এখানেও নিতে হবে ছাতির একের চার ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে নিলে হবে সাড়ে নয় ইঞ্চি তাহলে এখান থেকে এতটার মাপ বলেছে তারপরে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি যেমন এক্সট্রা নিতে হচ্ছে ওটা কিন্তু অবশ্যই করে আপনারা নিয়ে নেবেন এবারে সেমভাবে কিন্তু পিছনের সাইডেও কিন্তু আপনারা চাইনিজ কাটিং করার জন্য দুই ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এই শেপটা কিন্তু অবশ্যই করে দিয়ে নিতে হবে এবারে চলে যাব মোহরার কাছে মোহরার এই শেপটা এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে কিন্তু জাস্ট হালকা রাউন্ড করে সেপ করে নিতে হবে এবারে পুটলাইনের কাছে যাব যে সামনের গলায় যেমন আমরা চওড়া নিয়েছি পিছনের গলায়ও কিন্তু তিন ইঞ্চি চওড়া নেব আর লম্বাটা নেব আমরা এক ইঞ্চি যেহেতু এটা কলার দেওয়া হচ্ছে কলার দেওয়ায় কিন্তু শুধুমাত্র পিছনের সাইডে এক ইঞ্চি লম্বা নেয় আর চওড়া সামনের চওড়া যা থাকবে পিছনের চওড়াও কিন্তু তাই নিয়ে নিতে হবে এবারে নেব এখানেও সেমভাবে কিন্তু এক ইঞ্চি ডাউন করতে হবে করে জাস্ট এই শেপটা কিন্তু এরকমভাবে কোল করে মিলিয়ে দিতে হবে জাস্ট এইটুকু এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে এটা ভীষণ সহজ অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন আর আমি এটাকে কাপড়ে কাটিং করে আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কলার দেওয়া ছেলেদের এটা খুবই স্টাইলিশ হয় দেখতে আমি হাতা সমেত সমস্তটা কাটিং করে দেবো আশা করবো ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না আর আপনারা আমাকে কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো আজকের জন্য এই পর্যন্ত টাটা